আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অশোক কুমার সরকার, সিপি ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ইমেজ পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউট। শোনা যাচ্ছে তো না, নাকি বাড়াইতে হবে? ঠিক আছে। আমি সপ্তম সেমিস্টার কম্পিউটার টেকনোলজির যে সাবজেক্টে নিয়ে আলোচনা করব আজকে, সেটি হচ্ছে সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন। গতকাল আমি এই সাবজেক্টের সহ সপ্তম এবং পঞ্চম পর্বের মার্ক ডিস্ট্রিবিউশনটা লিখে দিছি এবং ক্লাসের মাধ্যমে জানাই দিছি স্টুডেন্টদের, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকেও তারপরেও যারা গতকাল ক্লাস করনি বা দেখতে পারোনি ক্লাসটা, তাদের জ্ঞাতার্থে বলছি এই সাবজেক্টের মার্ক হচ্ছে 150। টোটাল মার্ক হচ্ছে 150। এটাকে দুইটা ভাগে, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এইটার মার্ক হচ্ছে 100, প্র্যাকটিক্যাল মার্ক হচ্ছে 50। এই থিওরি মার্ককে আবার দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে 40 আর একটা 60। এই 50কেও আবার দুইটা ভাগে ভাগ করা আছে, 25 25। এটাকে বলা হয় TC, এটাকে বলা হয় TC, এটাকে বলা হয় PF। তোমরা অলরেডি জেনে গেছো সেটা, তারপরেও যারা গতকাল ক্লাসে ছিল না তাদের জন্যই সিস্টেম অর্থ হচ্ছে অবশ্যই একটা পদ্ধতিকে বিশ্লেষণ করে একটা নকশা প্রণয়ন করবে, অথবা একটা নকশা প্রণয়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করা যায় সেটা বিশ্লেষণ করবে। আমার মনে হয় আমরা নাম থেকে এতটুকুই বুঝতে পাচ্ছি। দ্যাট মিনস আমরা ডিটেলস পড়ব, তাহলে এই সাবজেক্টে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো বা শিখতে পারবো একটা পদ্ধতিকে কীভাবে বিশ্লেষণ করে। প্রত্যেক দিন আমার বেলায় ঝামেলা হয়, আচ্ছা মানে কোনো রিপিট করার দরকার নেই তো নাকি? আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের জন্য আসলে আমরা দুঃখিত। তো আমরা এই নাম থেকে বা এই শব্দগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা সিস্টেমকে বা একটা পদ্ধতির মাধ্যমে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য বা সাধনের জন্য কোনো কিছু তৈরি করা আমরা এই সাবজেক্টের মাধ্যমে জানতে পারবো, যেটা আমাদের কম্পিউটার টেকনোলজিতে বা কম্পিউটারে সফটওয়্যারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, বা সফটওয়্যার কোন কোন জায়গায় ইউজ করা হচ্ছে, সেই জায়গার সঙ্গে সফটওয়্যারের সম্পর্কটা কীরকম, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই সম্পূর্ণ সাবজেক্টটা আলোচনা করা হয়েছে। তো তোমরা হয়তো বা বই কিনে ফেলেছো এতদিনে, আর যারা এখনও বই কিনতে পারোনি বা বই সংগ্রহ করতে পারোনি তারা খুব দ্রুতই বই সংগ্রহ করে নিবা, কারণ তোমাদের সেমিস্টার অলরেডি শুরু হয়ে গেছে এবং সেমিস্টার 4 মাসেই কমপ্লিট করার কারিগরি বোর্ডের একটা সিদ্ধান্ত আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্লাসগুলো মিস করো বা ক্লাস যদি বই যদি না থাকে এই কারণে পিছায় যাও, সেক্ষেত্রে রেজাল্টের উপর ইফেক্ট পড়বে সেটা। এর আগে আমি ছোট্ট করে একটু, এটা জানার আগে এই সাবজেক্টের ডাটা এবং ইনফরমেশন সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। তোমাদের ধারণা আছে তারপরও এখানে লাগবে, তো এই কারণেই ডাটা আমরা সবসময় বলি কথায় যে কোনো বিষয়ে আমরা ডাটা এবং ইনফরমেশন দুটি শব্দ ব্যবহার করে থাকি, আসলে এর কিছু পার্থক্য আছে। ডাটা বলতে কী বুঝি? ডাটা আমি যদি ধরে নেই EPN, এটা একটা ডাটা। প্রত্যেকটা ই যদি আমি বলি তাহলে আমরা যে ক্যাপিটাল লেটার অ্যালফাবেট আছে ইংরেজি, সেখানে শুধুমাত্র এই স্যাম্বলটুকুকেই বুঝবো বা এই চিহ্নটাকেই বুঝবো,
যদি পি বলি তাহলে এরকম একটা স্ট্রাকচারকে বুঝবো, শুধুমাত্র তাকেই বুঝবো, অন্য কোনো কিছুই বুঝবো না। পি বলতে আমরা অন্য কোনো রকম এরকম কোনো কিছুকে বুঝবো না, পি বলতে শুধুমাত্র আমরা এরকম যে একটা স্যাম্বলকেই বুঝবো বা প্রতীককে বুঝবো। এন বলতেও তাই, কিন্তু পরবর্তীতে আমরা এই তিনটা জিনিসকে দিয়ে যদি আমি একটা শব্দ তৈরি করি পি ই এন, তাহলে আমরা এর মাধ্যমে একটা অন্য কোনো কিছুকে বুঝি যা দ্বারা বোঝায় কলম, বাংলা মিনিং কলম। কলম বলতে একটা জিনিস বুঝি, কিন্তু এরা যখন বিক্ষিপ্ত অবস্থায় ছিল বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল তখন কিন্তু শুধুমাত্র তাদেরকেই বুঝতে পেরেছিলাম আমরা। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ডাটা, আর এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফরমেশন। দ্যাট মিন্স ডাটাকে প্রসেস করার পর যে জিনিসটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে কলম। কিন্তু সব ডাটাকেই প্রসেস করার পর যদি কোনো মিনিং বা কোনো অর্থ বা কোনো কিছু না আসে সেটা থেকে বা না বোঝা যায়, তাহলে অবশ্যই সেটা ইনফরমেশন হবে না। দ্যাট মিন্স আমি যদি এই তিনটা জিনিসকেই আবার অন্যভাবে ডিফাইন করি, আমি ই এন পি, এখান থেকে কিন্তু আমি কোনো জিনিসকে বুঝতে পারতেছি না, অথচ এই তিনটা জিনিসই আবার এখানেও আছে। এখান থেকে একটা জিনিসকে বুঝতেছি আমরা, কিন্তু এখান থেকে কোনো জিনিসকে বুঝতে পারতেছি না। যদি আমি এভাবেও সাজাই নেই, ই পি এন, এখান থেকে কোনো অর্থ বুঝতেছি না আমি বা কোনো নতুন জিনিসকে বুঝতে পারতেছি না। দ্যাট মিন্স সকল ডাটাই যে ইনফরমেশন হবে এমনটা কিন্তু না। যখন কোনো অর্থপূর্ণ কোনো কিছু বুঝবো আমরা বা তার মাধ্যমে ডাটার মাধ্যমে যখন আমরা কোনো নতুন জিনিসকে বুঝতে পারবো তখন সেটাকে আমরা ইনফরমেশন বলবো। দ্যাট মিন্স প্রসেসকৃত ডাটার যখন কোনো অর্থ হয় তখন তাকে আমরা ইনফরমেশন বলতে পারি। এই ছিল আমি সংক্ষিপ্তভাবে ডাটা এবং ইনফরমেশনের বিষয়টা বোঝানোর জন্য, আরও পার্থক্য আছে বইয়ে। এখন আমি যা এবার আমি সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা প্রদান করব। সিস্টেম আমি আগেই বলেছিলাম এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। সিস্টেম একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। এটা সিস্টেমা থেকে, গ্রিক শব্দ সিস্টেমা থেকে মূলত এই সিস্টেম শব্দের উৎপত্তি। এখন একটি সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া, পদ্ধতিকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কী কী পাইতে পারি? একটা সুসংগঠিত একটি সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া। দ্যাট মিন্স এই পদ্ধতি আমরা যদি আমাদের যেমন আমরা যে হিউম্যান বিইং, দ্যাট মিন্স আমরা যে মানুষ, আমাদের শরীরে 206টা হাড়ের মাধ্যমে যে তৈরি, এখানেও কিন্তু একটা প্রক্রিয়া আছে। আমরা এই আমাদের শরীরটাকে একটা সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারি যা বাস্তব জীবনে আমরা সহজেই বুঝতে পারবো সিস্টেম জিনিসটা কী আসলে। তো একটার উপর একটা যেমন ডিপেন্ড আছে, একটা যদি কাজ না করে তাহলে আর একটা জিনিসের আমাদের সমস্যা হইতে পারে। যেমন আমাদের বিভিন্ন ধরনের রোগ সমস্যা, শারীরিক যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হয়তো বা শরীরে সেই পার্টসটা কাজ করতেছে না কারণেই আমাদের শরীরে এরকম সমস্যাগুলো হচ্ছে। তাই একইভাবে এটার অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। একজন যেমন আমরা বাস্তব জীবনেও অনেক ক্ষেত্রেই যদি তোমার কাছ থেকে কেউ বা তোমাদের কাছ থেকে কেউ টাকা নিয়েছে, সেই টাকাটা তুমি অন্য জায়গায় খরচ করবা, অথচ সে যদি টাকাটা না দেয় তাহলে তুমি খরচটাও করতে পারতেছো না। একইভাবে আরও যদি চিন্তা করো তুমি, সে যে দোকানদার আছে সেও টাকাটা পাচ্ছে না, তুমিও জিনিসটা পাচ্ছ না। এরকম অনেক রিয়েল লাইফে অনেক এক্সাম্পল আছে সিস্টেমের। তো আর কম্পিউটারের ভাষায় যদি বলি, যেমন কম্পিউটারে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলতে পারবে না বা সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারবে না। হার্ডওয়্যার দিয়ে আমরা কী করবো? হার্ডওয়্যারের কোনো কাজ নেই, যার কোনো প্রাণ নেই, তার মাঝে প্রাণ প্রতিষ্ঠা করার জন্যই আমরা মূলত বিভিন্ন সফটওয়্যার দিই। এখন এই সফটওয়্যারের আবার বিভিন্ন ভাগ আছে,
এই সফটওয়্যার দিয়ে আমাদের যে কাজগুলো হবে তারও একটা ডিপেন্ডেন্সি আছে, কোনটা দিয়ে কোনটা কাজ হবে। একইভাবে হার্ডওয়্যারের যে আমাদের যেমন আছে ইনপুট আউটপুট ডিভাইসগুলান, প্রসেসিং ইউনিট আছে, পাওয়ার সাপ্লাই আছে, এরকম অনেক কিছুর মাধ্যমে কিন্তু হার্ডওয়্যারগুলান রিলেটেড। তো এই জিনিসগুলারে প্রত্যেকটারই ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে একটা সিস্টেম। এখন হচ্ছে সিস্টেমের কিছু বৈশিষ্ট্য। একটা সিস্টেম হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য অবশ্যই আমরা পেয়ে যাব। সিস্টেমের মূলত পাঁচটা বৈশিষ্ট্য আছে। প্রথমে হচ্ছে অর্গানাইজেশন বা অর্ডার, অর্গানাইজেশন বা অর্ডার। আমরা সিস্টেমের সংজ্ঞার মধ্যেই দেখতে পেয়েছি যে ধারাবাহিক প্রক্রিয়া থাকতে হবে। তো সেখানে যদি একজন আগেই চলে আসে, মনে করো দুইজন মিট করার কথা আছে বা তিনজন মিট করার কথা আছে, একজন আগেই এসে বসে আছে, তাহলে কিন্তু তার আইডিয়াল সময় যাবে। একটা সিস্টেমে কখনো এরকম আইডিয়াল সময় আমরা কভার করবো না, যাতে আইডিয়াল সময় না থাকে। সব কিছুর টাইমিং আছে। এক ইনপুট দিলে তুমি, অথচ দেখা যায় যে প্রসেসিং ইউনিট অন্য কাজে ব্যস্ত আছে, তাহলে কিন্তু তোমার এই ইনপুটটা দিয়ে বসে থাকতে হবে বা ওয়েট করতে হবে। তো এরকম যেন না হয় সে কারণেই তার একটা নির্দিষ্ট অর্ডার থাকতে হবে, অথবা যে অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি হয় সংগঠন থাকতে হবে একটা, যে কে কখন আসবে, কে কখন কাজ করবে, কোন কাজটা আগে হইতে হবে, কোন কাজটা পরে হইতে হবে, এরকম জিনিসগুলোকে বলা হচ্ছে অর্ডার বা অর্গানাইজেশন। এটা একটা সিস্টেমের অবশ্যই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর হচ্ছে ইন্টারঅ্যাকশন। আচ্ছা, একই ডাটার বিভিন্ন অর্থ অবশ্যই হতে পারে। যা অর্থ হলেই সেটাকে আমরা ইনফরমেশন বলবো, আর যদি অর্থ না হয় তাহলে সেটাকে আমরা ইনফরমেশন বলবো না। কারণ ডাটা ম্যানিপুলেট বা প্রসেস করাই মূলত এটার উপর ডিপেন্ড, তুমি কীভাবে ডাটাটাকে প্রসেস করবা তার উপরে তুমি আউটপুট পাবা, আর আউটপুট জিনিসটাই হচ্ছে ইনফরমেশন। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ইন্টারঅ্যাকশন, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারঅ্যাকশন। এটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া। বাংলাভাবে যদি যাই তাহলে পারস্পরিক ক্রিয়াকে বোঝায়। যে পারস্পরিক ক্রিয়া মিন্স তুমি একটা সিস্টেম যখন, বা একটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে আবারও আসি, যেহেতু আমরা কম্পিউটার টেকনোলজির, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানা আবশ্যক। রিয়েল লাইফের অনেক এক্সাম্পলই আছে। ইন্টারঅ্যাকশন হচ্ছে যখন, যেমন আমরা ইনপুট দিয়েছি, ইনপুটটা অবশ্যই প্রসেসিং ইউনিট ডিপেন্ড করতেছে যে কখন আমাকে ইনপুট দিবে, তারপর আমি প্রসেস করব। একইভাবে আমরা প্রসেসকৃত ডাটা আবার যখন আমি সেভ করি বা আমরা রেখে দেই বা আমরা প্রিন্ট করি, সেটা আউটপুট ডিভাইসের উপর নির্ভর করতেছে যে আমার প্রসেসিং হওয়ার পর আমি সেটাকে আউটপুট বা সংরক্ষণ করব, আউটপুটে নিয়ে আসবো বা সংরক্ষণ করব। তাহলে আমার যদি এই যে ইনপুট আর আউটপুট দুইজনের মাঝে, তাহলে কী দাঁড়াচ্ছে? আমার প্রসেসিং ইউনিটটা দাঁড়াচ্ছে। এই প্রসেসিং ইউনিটটা যদি দুইজনের উপরে, ওপাশে আউটপুটের উপর ডিপেন্ড করতেছে, এপাশে ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাকশন বা পারস্পরিক ক্রিয়া। একই সাথে একটা জিনিসই দুইজনের উপর ডিপেন্ড, সরি ডিপেন্ড না, মূলত দুইজনের সঙ্গে কমিউনিকেট বা ইন্টারঅ্যাক্ট করতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাকশন। এটা আমাদের সিস্টেমের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। এরপর হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স।
তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। একটা জিনিস যখন আরেকটার উপর ডিপেন্ড করে থাকে, যেমন আমরা রিয়েল লাইফে কি করি, তোমরা যারা আছো স্টুডেন্ট, তারা তোমরা অবশ্যই টাকা পয়সার ক্ষেত্রে ফ্যামিলির উপর ডিপেন্ড। ফ্যামিলি থেকে যদি টাকা না দেয় তাহলে তোমরা চলতে পারবে না বা তোমার একাডেমিক কার্যক্রম চালাতে পারবে না। একইভাবে তোমরা একাডেমিকের জন্য আবার টিচারদের বা বইয়ের উপর ডিপেন্ডেন্ট। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, আন্তনির্ভরশীল। বাংলা মিনিং হচ্ছে আন্তনির্ভরশীল। আবার তোমার বাবা যে টাকাটা পাঠাবে সেই টাকাটাও আবার কোনো না কোনো মাধ্যমে ইনকাম করতে হবে, বা আর্নিং সোর্স থেকে তার ধান বিক্রি করতে হবে বা চাকরি করতে হবে বা এরকম কোথাও থেকে আসতেছে। দ্যাট মিন্স এই ডিপেন্ডেন্সটাকে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। আমাদের সিস্টেমের ক্ষেত্রেও আছে, যেমন কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করবে, মেমোরি সংরক্ষণ করবে বা স্টোরেজ যেখানে সেখানে সংরক্ষণ করবে, ইনপুট আবার ডিপেন্ড করতেছে যে আমাদের কখন ডাটা দিবে, ডাটার উপর ডিপেন্ড করতেছে, ইনপুট প্রসেসিং ইউনিট আবার ডিপেন্ড করতেছে ইনপুটের জন্য, ইনপুট ইউনিটের জন্য। এরকম আমাদের অপারেশনাল যে কাজগুলো আছে, একটা সফটওয়্যারে যখন ডেভেলপ করতে হবে বা একটা সফটওয়্যার যখন তৈরি করবো, সেখানে বিভিন্ন ধরনের মডিউল থাকবে বা পার্ট থাকবে বা ফাংশন থাকবে। এই ফাংশনগুলান এক একটা ফাংশন এক একটার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি একটা ক্যালকুলেটর তৈরি করব, সফটওয়্যারের মাধ্যমে একটা ক্যালকুলেটর তৈরি করব, তাহলে ক্যালকুলেটারে যদি হয় তাহলে আমাদের অবশ্যই যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই চারটে অপারেশন অবশ্যই। এরপরেও আছে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ, আছে অনেক আরও যেগুলান আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার, আমরা নর্মালভাবে চিন্তা করি জাস্ট বোঝার জন্য। এই চারটা জিনিস আমার লাগবে, তাহলে এই চারটার একটা যোগের জন্য তোমাকে একটা ফাংশন বা মডিউল তৈরি করতে হবে, বিয়োগের জন্য একটা মডিউল তৈরি করতে হবে, গুণনের জন্য করতে হবে এবং ভাগের জন্য করতে হবে। এটা আলাদা আলাদা করে তোমাকে পার্ট বাই পার্ট ফাংশন আকারে বা মডিউল আকারে ডেভেলপ করতে হবে। এরপরে এই চারটা জিনিসকে তোমার যখন আমরা সরল অঙ্ক করি, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ চারটে জিনিসই থাকবে, এই চারটা জিনিসের জন্য যখন যোগ আসতেছে তখন যোগের যে ফাংশনটা আছে সেটা কাজ করতেছে, যখন বিয়োগ আসতেছে সেই বিয়োগের ফাংশনটা কাজ করতেছে। কিন্তু আমরা কি এত কিছু দেখতে পারি? ক্যালকুলেটার চাপ দিলাম, একবারে চাপ দিচ্ছি, আমরা একবারে যোগ বিয়োগ গুণ ভাগের যা ফলাফলটা একবার আউটপুটটা দেখতে পাচ্ছি। তো বিষয় হচ্ছে যে এই যে আমরা আউটপুট দেখতেছি কিন্তু ও ভিতরে সবগুলোর কাজ করে আমাদেরকে দেখাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে, যদি সরল অঙ্কে যতক্ষণ পর্যন্ত আমি গুণনের কাজ, যদি প্রথমে আমি বললাম যে গুণন আসছে এরপরে বিয়োগ আসছে, তাহলে এই দুটোর মধ্যে কোন কাজটা আগে করবে? গুণন এবং বিয়োগের মধ্যে অবশ্যই আমাদের যে আমাদের ম্যাথমেটিক্স যে টার্মস আছে সেখান থেকে গুণনের কাজটা করার পরে বিয়োগের কাজটা করবে। এই এর উপর ডিপেন্ড করে এ ফলাফল প্রদান করতেছে। তো এইটাকে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। একই সাথে সফটওয়্যারে যখন আমরা বড় সফটওয়্যার, অনেক বড় সফটওয়্যার তৈরি করব, তখন বিভিন্ন মডিউলগুলো যতক্ষণ পর্যন্ত পার্ট বাই পার্ট আমরা ভাগ করে নিয়ে, কাজটাকে ভাগ করে নিয়ে কে কোন পার্টটা ডেভেলপ করতেছে, সেই পার্টগুলো একখানে না করা পর্যন্ত কিন্তু আমরা সফটওয়্যারটা পাইতেছি না। এই সফটওয়্যারটা পাওয়ার আগে প্রত্যেকটা মডিউল ঠিকভাবে কোডিং করা হয়েছে কিনা, বা প্রত্যেকটা মডিউল আবার বা প্রত্যেকটা ফাংশন ঠিকভাবে কাজ করতেছে কিনা, কোনো ইরর আছে কিনা বা বাগ আছে কিনা, এই জিনিসগুলোকে কিন্তু আমরা আবার চেক করে নিয়ে তারপর সবগুলোকে একখানে করে আবার সফটওয়্যারটা কাজ করতেছে কিনা সেটা চেক করতে হবে। এই জিনিস আছে ডিপেন্ডেন্স। এইখান থেকে জিনিসগুলো একই রকম মনে হতে পারে, একটু পার্থক্য আছে কিন্তু ইন্টারঅ্যাকশন, ইন্টারডিপেন্ডেন্স। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা বললাম যে সবগুলো একখানে করা, ইন্টিগ্রেশন। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টিগ্রেশন। এই যে বললাম মডিউল বা ফাংশনগুলো, এই ফাংশনগুলো অবশ্যই একখানে করতে হবে, একখানে না করলে তো তুমি সফটওয়্যারটা পুরোটা পাচ্ছ না। যেমন এখানে যদি আমি শুধুমাত্র যোগটা করে রাখি তাহলে আমার ক্যালকুলেটর দিয়ে শুধুমাত্র যোগ করেই যাবে, আর বিয়োগ গুণ ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে তাকে ক্যালকুলেটর বলতে পারতেছি না। আমি ক্যালকুলেটর বলতে গেলে অবশ্যই বাকি তিনটা জিনিসও আমার দরকার আছে। দ্যাট মিন চারটা কাজ করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটেই কাজ করতে হবে। এই চারটা কাজ করার যখন আমি একখানে করবো, এই চারটাকে যখন একখানে করবো, এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ একটা সিস্টেমে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, বা একটা সফটওয়্যারে যখন তৈরি করবো তো অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন না করলে সেটাকে সফটওয়্যার বলতে পারবো না সর্বশেষ। তারপরে সেন্ট্রাল অবজেক্টিভ, এটা হচ্ছে মেজর, এটা আমাদের শুরুতেই থাকে সেন্ট্রাল অবজেক্টিভ।
সেন্ট্রাল অবজেক্টিভ, এটা অবশ্যই অবজেক্টিভ মানে আমাদের একটা কোনো লক্ষ্য থাকতে হবে যে আমি কি তৈরি করতে চাচ্ছি। যেমন আমি এখানে প্রথমে ভেবে নিয়েছি একটা সহজ ক্যালকুলেটর করবো, সিম্পল ক্যালকুলেটর তৈরি করবো, তা এইটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল অবজেক্টিভ। আমি ক্যালকুলেটর তৈরি করবো, সেই উদ্দেশ্যে বিভিন্ন মডিউলে ভাগ করছি, সেই মডিউলকে আবার কে কোনটার উপর ডিপেন্ড সেটার প্রায়োরিটি দিয়েছি, এরপর আবার সেগুলোকে ইন্টিগ্রেশন করছি, একখানে করছি, একখানে করার পর আমি সেটাকে ক্যালকুলেটর পাইছি। তারপর আমি চেক করছি যে যোগ বিয়োগ গুণভাগ ঠিকঠাক কাজ করে কিনা। প্রথম তো আলাদা আলাদা চেক করে দেখছি যোগের কাজটা ঠিকভাবে আছে কিনা। দেখা যায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, মাইনাস থ্রি থেকে ফোর যোগ করি যদি আমি, এরকম যোগ হয় কি না, সেক্ষেত্রে মাইনাস ওয়ান আসে কিনা, এরকম অনেক উল্টাপাল্টা ডাটা দিয়েও আমাকে চেক করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা চেক করার পরে যখন চারটে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার পরে আসলে ক্যালকুলেটারের মতো কাজ করে কিনা সেটাও চেক করছি। এই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ। দ্যাট মিনস আমার সেন্ট্রাল অবজেক্টিভ এখানে ছিল যে একটা সিম্পল ক্যালকুলেটার ডেভেলপ করব। এই ছিল পাঁচটা বৈশিষ্ট্য। এরপর ছিল সিস্টেমের উপাদান বৈশিষ্ট্য, এলিমেন্টস, একটা সিস্টেমের কি কি উপাদান থাকতে পারে, দ্যাট মিন্স আমাদের কম্পিউটারে অবশ্যই প্রথম তো ইনপুট আউটপুট, আমি যদি ইনপুট না দিই তাহলে সিস্টেমটা কিভাবে কাজ করবে, সে আইডল অবস্থায় বসে থাকবে। যেমন তুমি কম্পিউটারে যদি কাজ না করো, কম্পিউটার কিনে নিয়ে আসছো, আসি বসেই থাকবে সে সারা জীবন, তাহলে একে আমার কোনো না কোনো কাজ দিতে হবে। এই কাজটা দেওয়ার নামই হচ্ছে ইনপুট, এবং তা থেকে কোনো কিছু আমি পাবো, কম্পিউটার আমাকে প্রসেস করে কোনো কিছু একটা জিনিস দিবে, সেটা হচ্ছে আউটপুট। দ্যাট মিন্স কম্পিউটার তার নিজস্ব কাজটা করে যে কাজটা দিয়েছি তাকে, সে কাজটা করার পরে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আউটপুট। দ্যাট মিন্স একটা সিস্টেম অবশ্যই তার উপাদান হিসেবে ইনপুট এবং আউটপুট থাকবে বা থাকতে হবে। তারপর হচ্ছে প্রসেসর, দ্যাট মিন যে কোনো কিছু প্রসেস করবে বা যে কোনো কিছু কাজ করবে, যে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেসর। যে কাজটা করে তাকে হচ্ছে প্রসেসর বলা হয়, আর যে কাজটা করতেছে সেটা হচ্ছে প্রসেসিং। তারপর কন্ট্রোল, কারণ একটা সিস্টেমে অনেক ধরনের কাজ থাকতে পারে, সে কাজটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করলে এলোমেলো হয়ে যাবে। যেমন তুমি যদি বাসের টিকিট কাটতে যাও, দেখা যায় অনেক লোক ঈদের সময় যেরকম হয়, তাহলে কি করবা তুমি, তুমি চাইবা যে তোমার টিকিটটা আগে নেওয়া হোক, বা তুমি টিকিটটা আগে যেন পাও, বা তুমি টিকিটটা চেষ্টা করবা আগে নেওয়ার। তো এখানে যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই এলোমেলোটা হচ্ছে। যদি কন্ট্রোল করা হয় যে যদি বেশি হয়ে যায় লোকজন, তাহলে লাইনে দাঁড়ান, যে আগে আসবে সে আগের টিকিটটা কাটবে বা আগের টিকিটটা প্রাপ্তি নিশ্চিত করবে। তো এই যে সিস্টেমটাকে বা এইখানকার ওই সিস্টেমটাকে যে কন্ট্রোল করা হইলো, যে বা একটা ডিরেকশন দেওয়া হইলো, যে এইটাকে অবজার্ভ করা হচ্ছে, আসছেন আপনি, আপনি পরে আসছেন কেন, সামনে আসবেন, এরকম যে ব্যাপারগুলো থাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে কন্ট্রোল। আমাদের কম্পিউটারের ক্ষেত্রেও যেমন কন্ট্রোল ইউনিট আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার হিসেবে আছেই, তো সেখানে আবার ওর আবার পার্ট আছে, এটা অন্য সাবজেক্টে আছে, তোমরা সম্ভবত পঞ্চম সেমিস্টারে পড়েছো সেটা, কন্ট্রোল ইউনিটের ব্যাপারগুলো। তো এই জন্য একটা সিস্টেমের অবশ্যই কন্ট্রোলিং বা কন্ট্রোল করার ব্যবস্থা থাকতে হবে, যা তার উপাদান হিসেবে কাউন্ট করা হয়। তারপর হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাক বলতে আমি যে কাজটা করব তার গুণগত মান পরীক্ষা করা,
আমার যে কাজটা হয়েছে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে কিনা বা তার গুণগত মানগুলান কি রকম, এই অবশ্যই সেটা অবশ্যই একটা সিস্টেমে থাকতে হবে। যেমন বাস্তব জীবনে তো যেমন তোমাদেরকে যদি কোনো সার্ভিস দেওয়া হয়, একটা সফটওয়্যারের মাধ্যমে যদি একটা সার্ভিস দেওয়া হয়, তো সেই সার্ভিসটা তোমরা অনেক রিয়েল লাইফে সফটওয়্যারের মাধ্যমে অনেক সার্ভিস নিয়েও থাকো, তো এই সার্ভিসটা যদি ভালো না হয় তাহলে তো সেই জিনিসটা তো ডেভেলপ আরও ভালো কিছু হবে না, আস্তে আস্তে নিচের দিকে যাবে। তো এই সার্ভিসটাকে পরীক্ষা করতে হবে যে আমার ঠিক আছে কি না, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমি স্ট্যান্ডার্ড কিনা, আমি এই একটা সফটওয়্যারের বা একটা সিস্টেমের অবশ্যই সে জিনিসটা থাকতে হবে, এটা তার উপাদানে। তারপরে এনভায়রনমেন্ট, আমি আসলে সিস্টেমটা কীভাবে পরিচালিত করবো বা কোথায় পরিচালিত করব। যেমন আমরা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে যাই সেখানে, বা তোমরা নিজেরাও জানো যে আমরা যদি বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যে ক্যামেরা থাকে, দেখা যায় যে আমি শুধুমাত্র কোনো রকম ছবি তুলতে পারলেই যথেষ্ট, তাহলে আমি সেই রেজলিউশনের ক্যামেরা নিয়ে নেব। আর যদি মনে করি যে না আমি ভিডিও এডিটিং বা ভিডিও করব বিভিন্ন জায়গার বা লোকেশনের, তাহলে অবশ্যই আমাকে ভালো একটা ক্যামেরা নিতে হবে বা দামি ক্যামেরা নিতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমি যে সিস্টেমটা ডেভেলপ করতেছি বা তৈরি করেছি বা সিস্টেমের মধ্যে যে আছে এটা আসলে কোন জায়গায় কাস্টম হবে, শুধু শুধু তৈরি করলে হবে না। যেমন অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো আছে সেক্ষেত্রে আমার কম্পিউটারের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এরকম এরকম কনফিগারেশনের মধ্যে আমাকে কম্পিউটারটা বা ল্যাপটপটা থাকতে হবে, না হলে আমার এই সফটওয়্যার ইনস্টল করতে পারবো না বা এই সফটওয়্যার কাজ করবে না। তাহলে এই যে তার ওই সফটওয়্যারের জন্য ওইটা কিন্তু তার একটা এনভায়রনমেন্ট, যে এরকম একটা পরিবেশ আমাকে দিতে হবে, তবেই তো আমি কাজ করতে পারবো। যেমন আমাদের আমাদের রিয়েল লাইফে কিছু কিছু প্রতিষ্ঠান দেখবা যে এক একজনের রুমের ডেকোরেশন এক এক রকম, তাহলে এইটা হচ্ছে এইটাই হচ্ছে এনভায়রনমেন্ট, বাস্তব জীবনে এরকম। আর আমাদের কম্পিউটারের জন্য যে অ্যান্ড্রয়েড অ্যাপসের এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে এনভায়রনমেন্ট, আমি যে সিস্টেমটা ডেভেলপ করো সেটা কোন পরিবেশে কাজ করবে বা কোথাকার জন্য আমি তৈরি করতেছি, এইটাকেই বলা হচ্ছে এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে বাউন্ডারি অ্যান্ড ইন্টারফেস, এটাও একটা গুরুত্বপূর্ণ উপাদান একটা সিস্টেমের জন্য। আমার সীমা থাকতে হবে বা কোন কোন পরিধির মধ্যে আমি কমপ্লিট করব সিস্টেমটা। যেমন আমাদের নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে তোমরা জেনে থাকবা যে আমাদের কলগুলান যে হয়, সরি আমি লিখিনি, চার নম্বর ছিল এনভায়রনমেন্ট, পাঁচ নম্বর ছিল বাউন্ডারি, অ্যান্ড ইন্টারফেস। বাউন্ডারি অ্যান্ড ইন্টারফেস, তাহলে আমাদের বাউন্ডারি বলতে অবশ্যই আমার লিমিট ক্রস করা যাবে না। যেমন আমি বাংলাদেশি মানুষ, আমার বাউন্ডারি কি বাংলাদেশের ভিতরে আমি অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু আমি যদি অন্য দেশে যাই তাহলে আমি কিন্তু যেতে পারবো না, আমাকে অনেক নিয়মকানুনের মাধ্যমে যাইতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে বাউন্ডারি। আমি যে সিস্টেমটা ডেভেলপ করবো সেটা কিসের জন্য ডেভেলপ করতেছি বা কোথাকার জন্য ডেভেলপ করতেছি, কোন পরিবেশের জন্য ডেভেলপ করতেছি, এইটা হচ্ছে বাউন্ডারিজ। এবং ইন্টারফেস হচ্ছে আমার সিস্টেমটার সাথে অন্য কোনো কমিউনিকেশন যদি থেকে থাকে তার সঙ্গে ইন্টারফেস করা। যেমন তোমরা নিজেরাও জেনে যে বুঝতে পারবা যে আমি যদি এই পেনটাই চিন্তা করি, এই কলমটার আমি যদি এইটার সাইজ যদি ঠিক মতো না রাখি তাহলে কিন্তু এই জায়গায় খাপবে না বা এই জায়গায় ঢুকবে না, তাহলে আমার যে এখানে কালিগুলান সেভ করার কথা যাতে ওয়েদারের মাধ্যমে এটা না শুকায়, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। তা আমাদের কম্পিউটারের ক্ষেত্রেও এরকম কিছু ইন্টারফেস আছে। যেমন আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলতে পারি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলান যদি আমি ইনস্টল করি তাহলে আমার অপারেটিং সিস্টেম, দ্যাট মিন সিস্টেম সফটওয়্যারের সঙ্গে সেটার একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসের মাধ্যমে সেটা কিন্তু কমিউনিকেট করে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারফেস, এবং বাউন্ডারিজ হচ্ছে সীমাটা। তাহলে আমরা আজকে পুরো ক্লাসে কী কী জানতে পেরেছি তোমরা একটু ওভারভিউ বা একটু দেখে নিতে পারো। প্রথম তো আমরা জানতে পেরেছিলাম যে সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, এই সাবজেক্টটার মার্ক ডিস্ট্রিবিউশন। এরপর জানতে পেরেছি এই সাবজেক্টটার পুরো
জিনিসটা কি নিয়ে আলোচনা করা যেতে পারে বইটার মধ্যে আছে। এরপর আমি জানতে জেনেছিলাম ডাটা এবং ইনফরমেশন এর মধ্যে পার্থক্য বা এটা কি জিনিস। এরপর আমরা জেনেছি সিস্টেম বলতে কি বোঝায়, সিস্টেমের বৈশিষ্ট্য কি। এরপর আমরা জানলাম সিস্টেমের উপাদান কি কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাও, আমি অ্যান্সার দেব। আচ্ছা, তোমরা পরবর্তীতেও কমেন্টস করে রাখতে পারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে তো প্রসেসিং শুরু হবে না, তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ ছিল না। যেমন আমি টিকিটের এক্সাম্পলটা দিয়েছি যে তুমি আসলা টিকিট কেটে গেলা, এটা হচ্ছে স্বাভাবিক। যখন তোমাদের লোক বেশি হবে, দ্যাট মিন্স দেখা যায় গ্যাদারিং হচ্ছে, ওখানে ডিস্টার্ব হচ্ছে, তখন সেটাকে অবশ্যই লাইনে দাঁড়াইতে হবে। তা আমি এটা বোঝাইতে চেয়েছিলাম যে তোমরা যে ব্যাপার, এটা হচ্ছে উপাদান, দ্যাট মিন্স আছে কোন কোন জিনিস থাকতে হবে, একটা সিস্টেমের কোন কোন জিনিস থাকা উচিত বা বাঞ্ছনীয় বা কোন কোন জিনিস ছাড়া হবে না সিস্টেমটা, এই জিনিসগুলো এইটাকেই বলা হচ্ছে আমাদের উপাদান। কোন কোন জিনিসের মাধ্যমে আমি সিস্টেমটা ডেভেলপ করতে পারবো বা কোন কোন এরিয়াগুলোর কভার করে আমাকে ডেভেলপ করতে হবে। না, আমি তোমাদের যেটা বুঝতে বোঝাইতে চেয়েছি সেটা হচ্ছে বাউন্ডারিজ এন্ড ইন্টারফেস আমাদের একটা উপাদান। আগে এই জিনিসটা বুঝো, উপাদান কি জিনিস। উপাদান হচ্ছে আমাদের শরীরটা কি দিয়ে তৈরি, কিসের মাধ্যমে শরীরটা তৈরি হয়েছে, এটা হচ্ছে উপাদান। এখন এখানে কি কি আছে, কোন কোন মেকানিজমগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এগুলো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে। একটা সফটওয়্যার যদি ডেভেলপ করতে যাই তাহলে আমাকে এই জিনিসগুলো রাখতে হবে। এখন সফটওয়্যারের যে সীমাবদ্ধতা আছে সেগুলো অনেক কারণেই হতে পারে, সেই সীমাবদ্ধতাগুলো যাতে না হয় বা কম হয় বা মিনিমাইজ হয়, এর জন্যই কিন্তু আমাদের এই জিনিসগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা বা আছে কিনা সেগুলো চেক করতে হবে। ওকে, আরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমার কমেন্টসে করে রাখিও, আমি নেক্সট ক্লাসে অবশ্যই তার উত্তর দেব। ধন্যবাদ সবাইকে। সবাই স্বাস্থ্যবিধি মানবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, টিকা গ্রহণ করবা, সুস্থ থাকবা, সকলের জন্য দোয়া করবা।